ফ্রান্স সৌদি আরব ব্যুরো প্রধান ও জেদ্দা প্রতিনিধির পাঠানো তথ্যছবিতে প্রবাসী সংবাদ জানাচ্ছেন নূর হোসেন। ফ্রান্সের প্যারিসে বৈশাখী উৎসব ও মঙ্গল শোভাযাত্রা করেছে স্বরলিপি শিল্পী গোষ্ঠী। শোভাযাত্রার পর জাতীয় সঙ্গীতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। সংগঠনের সভাপতি এমদাদুল হক স্বপনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন অল ইউরোপিয়ান অ্যাসোসিয়েশনের মহাসচিব কাজী এনায়েতুল্লাহ। এ সময় প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও দেশীয় সংস্কৃতির বীজ বপনের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে কণ্ঠশিল্পী লুইপার পরিবেশন করা গানে মুগ্ধ হন প্রবাসীরা। এরকম প্রোগ্রাম আমাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক। আমি মনে করি এ ধরনের প্রোগ্রাম মাঝে মধ্যে আমাদের বাঙালি কমিউনিটিদের করা উচিত। বাংলার মেলায় এসে অনেক বেশি ভালো লাগছে, এখানে সকল প্রবাসীদের সাথে দেখা হয়, অনেক ভালো লাগে সবাইকে একসাথে পেয়ে। পরে ব্যবসায়ী সাত্তার আলী সুমন, মির্জা মাজহারুল, ওবায়দুল্লাহ কয়েসকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ধন্যবাদ। এগারো বছর বয়সে হাফেজ হওয়ায় হাফেজ ওমর বিন ফারুককে সংবর্ধনা দিয়েছে সৌদি আরব রিয়াদ সিটির দিরা ইসলামী দাওয়া সেন্টার। প্রতিষ্ঠানটির বাংলা শাখার শিক্ষক মোহাম্মদ আব্দুল ওয়াইসের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শায়েখ আব্দুর রব আফরান, শায়েখ আনোয়ার হোসেন, ইয়াসিন মিয়া, মোহাম্মদ ইমদাদ, ফারুকুল ইসলাম সহ অনেকে। জন্মের পর শারীরিক জটিলতার কারণে ওমর ফারুকের ছয়টি অপারেশন করতে হয়। অসুস্থতার মাঝেও এত অল্প সময়ে হাফেজ হওয়ায় বিস্মিত সবাই। সৌদি প্রবাসী মাহবুব আলমকে বিদায় সংবর্ধনা দিয়েছে আট নম্বর ঝিঙ্গাবাড়ি ইউনিয়ন সৌদি প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ। আব্দুল হালিমের সভাপতিত্বে ইলিয়াস আলীর সঞ্চালনায় ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সেলিমউদ্দিনের কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন ডাক্তার আনোয়ারুল হক, বিশেষ অতিথি ছিলেন বদরুল ইসলাম, মৌলভী কবির আহমেদ সহ অনেকে। পরে মাহবুব আলমকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। নূর হোসেন, আরটিভি।